ग्राहकদের প্রতারণার ফাঁদে ফেলে জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার হলো এক ব্যক্তি। ঘটনাটি মালদা জেলার সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো। পরে থানায় খবর দেওয়া হলে ইংলিশ বাজার থানার পুলিশ এসে এই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। এই চক্রে আর কে কে যুক্ত তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ। সূত্রের খবর, ওই ব্যক্তির নাম রতন সিং, বাড়ি মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায়। বেশ কিছুদিন ধরেই মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে গ্রাম উন্নয়ন ভবনের নিচে আধার সেবা কেন্দ্রে দালাল চক্রের অভিযোগ উঠে আসছিল। অভিযোগের ভিত্তিতে আচমকাই সদর মহকুমা শাসক হানা দিয়ে ওই ব্যক্তিকে আটক করে। আপনি কি তাহলে কিছু সুযোগ পাই দিয়ে আশ্বাস দিচ্ছেন? আপনি 400 টাকা নিয়েছিলেন আধার কার্ড করতে, আপনি হাতে ধরেছেন? কত টাকা করে নেন ফর্ম ফিল আপ করতে? কত টাকা করে নেন ফর্ম ফিল আপ করতে? ফর্ম ফিল আপ অনলাইনে অ্যাপ্লাই করতে? এখানে তো গরিব মানুষ দাঁড়িয়ে আছে বিনা পয়সা, আপনি কেন টাকা নিচ্ছেন?